Hi friend. ওয়েলকাম টু এক্সাম সলিউশন নিউজ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য আগামী মাসেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ফল প্রকাশ শীঘ্রই দিনক্ষণ চূড়ান্ত করবে সংসদ জুনের তিন মেগা পরীক্ষার ফল প্রকাশ হবে সূত্রের খবর জুনের প্রথম সপ্তাহে মাধ্যমিকের ফলাফল বেরোনোর সম্ভাবনা প্রকাশিত হতে পারে জয়েন্টের রেজাল্ট আর জুনের মাঝামাঝি সময়ে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হতে পারে সব ঠিক থাকলেও তিন জুন মাধ্যমিকের ফল প্রকাশিত হতে পারে চলতি বছরের ১৬ মার্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে প্রতি বছরের মতো এবারও তিন মাসের মাথায় ফল প্রকাশিত হতে চলেছে জানা গিয়েছে আগামী মে ও জুন ফল প্রকাশের বিষয়টি নিয়ে সংসদ বৈঠকে বসবে সেখানে এক স্থির হবে চূড়ান্ত দিনক্ষণ মাধ্যমিকের ফলাফল প্রকাশ হওয়ার কথা জুনেই জুনের পনেরো তারিখের মধ্যে সেই লক্ষ্যেই এগোচ্ছে সংসদ মাঝে বিভিন্ন জেলা শিক্ষা আধিকারিকদের সঙ্গে আলোচনা হবে এবং তাদের প্রস্তুতি খতিয়ে দেখা হবে এরপর শিক্ষা দপ্তরের চূড়ান্ত অনুমোদন মিললেই ঘোষণার দিনক্ষণ জানাবে সংসদ কোভিডের কারণে বহুদিন ক্লাস না হওয়ায় চলতি বছরে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিককে সিলেবাস কমানো হয়েছিল দু হাজার তেইশে রাজ্যের দুই মেগা পরীক্ষা পূর্ণ সিলেবাসে হওয়ার কথা তবে সিলেবাস শেষ করায় কাটা হয়ে দাঁড়িয়েছে সময় বিভিন্ন শিক্ষক সংগঠন মধ্যশিক্ষা পর্ষদ বা উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের কাছে দাবি জানিয়েছে ছাত্রছাত্রীদের স্বার্থে দ্রুত বিষয়টি পরিষ্কার করা হোক পর্ষদ এবং সংসদ পরিস্থিতির দিকে নজর রাখছে সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য ইতিমধ্যেই জানিয়েছেন করোনা পরিস্থিতি বিবেচনা করে অন্য বোর্ডগুলো কি করছে দেখে তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা হবে কি না অন্য বোর্ড পূর্ণাঙ্গ সিলেবাস করলে উচ্চ মাধ্যমিকও পূর্ণাঙ্গ করতে হবে না হলে ইনজাস্টিস হবে দু সাল থেকে শুরু হয় কোভিডের দাপট টানা বন্ধ ছিল স্কুল পরের বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটি পরীক্ষায় হয়নি কিছুদিন ক্লাস হলেও শেষ হয়নি সিলেবাস সেই কারণে চলতি বছরের দুটি পরীক্ষাতেই সিলেবাসের বোঝা কমানো হয় পর্ষদ এবং সংসদ প্রায় তিরিশ শতাংশ করে কম সিলেবাসে পরীক্ষা নিয়েছে এবার আগামী মাসে যার ফল প্রকাশ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা জানিয়েছেন জুনের প্রথম সপ্তাহের মধ্যেই প্রকাশ হবে আগামী বছরের পরীক্ষা পূর্ণ সিলেবাসে নেওয়া প্রস্তুতি নিচ্ছে নেওয়ার প্রস্তুতি প্রস্তুত নিচ্ছে পর্ষদ এবং সংসদ কিন্তু চলতি বছরে জানুয়ারির জায়গায় ক্লাস শুরু হয়েছে ফেব্রুয়ারি থেকে গরমের ছুটি বাইশ দিনের জায়গায় বেড়ে হয়েছে ৪৫ দিন এর মধ্যে হোম সেন্টারের মাধ্যমিক হওয়ায় ক্লাস হয়নি কিছু দিন এর ফলে দশম এবং দ্বাদশের ক্লাস প্রায় তিন মাস অতিরিক্ত বন্ধ থেকেছে সিলেবাস আদৌ শেষ করা যাবে কি না তা নিয়ে সন্ধি শিক্ষকরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ বেরোবে জুন মাসেই প্রথম দিকেই বেরোতে হবে মাধ্যমিকের রেজাল্ট মাঝামাঝিতে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট